বরগুনা ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের ইউনিয়নবাসীর আনন্দ মিছিল। বরগুনার পাথরঘাটা উপজেলায় কাকচিড়া ও কালমেঘা ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পাওয়ায় আলাউদ্দিন পল্টু ও গোলাম নাসিরকে ইউনিয়নবাসীর গণসংবর্ধনা ও আনন্দ মিছিল। মঙ্গলবার বেলা 11:30 বরগুনার পাথরঘাটা উপজেলার 6 নং কাকচিড়া ইউনিয়নে আওয়ামী লীগের কেন্দ্রীয় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আলাউদ্দিন পল্টু ও 5 নং কালমেঘা ইউনিয়নে আলহাজ গোলাম নাসিরকে নৌকা প্রতীক দেওয়ায় এ সংবর্ধনা ও আনন্দ মিছিল করে ইউনিয়নবাসী। এ সময় হাজার হাজার জনতা এই মিছিল ও সংবর্ধনায় অংশগ্রহণ করেন। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আজকের আপনাদের মাঝে আপনাদের ভালোবাসায় আপনাদের। এদিকে বরগুনার তালতলিতে উপজেলা প্রকৌশলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে এলজিইডির শতভাগ কাজ নিয়ে বরগুনার তালতলিতে এলজিইডির সকল উন্নয়ন প্রকল্পের অগ্রগতির উপর সাংবাদিকদের সাথে উপজেলা প্রকৌশলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10:00 তালতলি উপজেলা এলজিইডি অফিস কক্ষে মতবিনিময় সভা করেন উপজেলা প্রকৌশলী আহমেদ আলী। তিনি সাংবাদিকদের বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এলজিইডির প্রকল্পের আওতায় তালতলি উপজেলার বিভিন্ন আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল এলজিইডি থেকে সুবিধা ভোগ করতে না পেরে এলজিইডির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। আমি উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আশা রাখি ওই শ্রেণীর লোকেরা এলজিইডির কাছ থেকে অসৎ উদ্দেশ্যে ভোগ করতে পারবে না। সরকারের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি, এলজিইডির উন্নয়নকে কেউ বাধাগ্রস্ত করে দাবিয়ে রাখতে পারবে না। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আমি সবার সাথে লিয়াজা করি, এই সমস্ত কাজ করি। আর এই তালতলি উপজেলার আমার সেকশন নয়, শুধু যে কোনো সেকশনের কাজ আমরা করি। আমি কাজের ব্যাপারে এবং